না, এটা তো বাড়তি পাওনা আমাদের কাছে অক্সিজেনের মতো। সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই যে তৃণমূল বিজেপি এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে। দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে, লোকসভার ভোটে, তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য লড়ি। যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। ও তো সহযোদ্ধা এসছে, এটা একটা ব্যাটল ফিল্ড, গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে। সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার, ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায়, বামেদের প্রয়োজনীয়তা কোথায়। সমাজের সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা, ফলত সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে। স্বাগত। চন্দ্রনাথ সিনহা আমাদের রাজ্যের একজন মন্ত্রী, এটা খুব দুর্ভাগ্য আমাদের, তার বাড়িতে হানা হয়েছে এবং বোধহয় 41 লক্ষ টাকা পাওয়া গেছে। কি সাধের সব তৃণমূলের নেতারা, বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা, খাটের তলায় টাকা, ফ্ল্যাটের মধ্যে টাকা, কারুর অপার সংসার, কারুর বীরভূমের বাঘ, কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সব কটা জেলে যাবে। মানুষ যদি ভরসা রাখেন আমাদের উপরে, সব কটাকে জেলের ঘানি খাটাবো। ওই তৃণমূল করে বিজেপিতে গিয়ে পার পাবো, ওটা আমরা করতে দেবো না। তৃণমূল সাংসদ, প্রাক্তন সাংসদ মহুয়া মিত্রর বাবার বাড়িতে সকাল থেকে ইডির হানা, সিবিআইয়ের হানা, বলতে পারবো না আমি কোথায় কে কার বাড়িতে হানা দিচ্ছে। ইডি এবং সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে, কালীঘাটের ঠিকানাটা ওরা জানে না, শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটা ওরা জানে না। পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা যারা পিসি ভাইপো তাদের রেহাই দিয়ে চলছে ইডি সিবিআই, আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা করছে। কি সম্ভাবনা আছে আমি জানি না। বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করে যাদের, তাদের মাথাগুলোকে ধরে ধরে জেলে ঢোকাবার চেষ্টা করছে। 2 মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, এরকম আরও হয়তো তারা চেষ্টা করতে পারে, কিন্তু যাদেরকে বিজেপি মনে করে তাদের সহযোগী, তাদের নেতাদের পিসি ভাইপোদেরকে প্রশ্রয় দিচ্ছে। অনেক বড় অপরাধী পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী। যে তমলুকে প্রচারে এসেছে, এখানে আমাদের বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন, তরুণ আইনজীবী, খুবই সুভদ্র, এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা কলুষতা, চূড়ান্ত রকমভাবে লুট দুর্নীতি, এখান থেকে ভেঙে তো বেরোতে হবে। যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে, মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে, তৃণমূল বলে বিজেপি বড় চোর, বিজেপি বলে তৃণমূল বড় চোর, তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল নিয়ে বিজেপি হয়। এসবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, এই লড়াই। তমলুক খুবই ভালো জায়গা, প্রার্থী আমাদের অত্যন্ত ভালো ছেলে, কম বয়স। আমরা লড়াইতে আছি শুধু না, জেনে রাখুক এ লড়াই আমরা জিতব, জেতার লড়াই। নিশ্চিত থাকুন, মানুষের ভরসায় আমরা চলব।